এই মুখে জল এসে যাবে, এত সুন্দর, এই মচমচে এবং তুলতুলে। এটা একাদশীর বিশেষ প্রসাদ। এটা অনেকে জানে, আমি যখন প্রথমে করেছিলাম আমাদের কৃষ্ণ চৈতন্য প্রসাদ প্রভু প্যান্ডেল প্রোগ্রামে গিয়ে বলছে রসময় এটা করো, তো অনেক লোকের জন্য করা একটু সমস্যা। আজকে সেই রেসিপিটা এখন অনেকেই জেনে গেছে, আমি সেটা করছি। খুব মুখরোচক এবং অত্যন্ত সুস্বাদু, এবং সবচেয়ে বড় জিনিস সব বয়সের লোকেদের জন্য অত্যন্ত উপাদেয়। তো আমি দেখুন এখানে তিনটে, মানে ধরে নিতে পারেন 250 গ্রাম আলু নিয়েছি, এটুকু আলু আছে। এটা ভালো করে হাতে গ্রাইন্ড করে নেবেন, আর কিছু নয়। আর সিদ্ধ করা আছে, একটা জাস্ট প্রেশার কুকারে একটু বয়েল করা আছে। আর ওখানে একটু দাও না, একটু হাতে করে এরকম করে তোলো, একটু বাদাম, হ্যাঁ অল্প একটু তোলো। এখানে দেখুন এই যে এখন জল দিবি না, আমার হাতে দেবো, হাতে করে একটু বাদাম ছ্যাঁকো ছ্যাঁকো। এই দেখুন একটু অল্প একটু আমি সাবু আছে, এটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর একটু দাও, হ্যাঁ হ্যাঁ ব্যাস। আর না এইবার এদিকে আদা আছে, একটু দিয়ে দাও, এই যে এই বাটিতে আদা আছে, এর মধ্যে একটু আদা অল্প, হ্যাঁ ওইটুকু ওইটুকু ব্যাস। এখানে একটু লঙ্কার গুঁড়ো আছে, লঙ্কা পেস্ট আছে, দেখুন একটু দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো সব আপনারা রেডি করা আছে আমার কাছে। এই দেখুন একটু লঙ্কা পেস্ট এখানে দিয়ে দিলাম ব্যাস, আদা লঙ্কা, একটু লবণ দিয়ে দাও, এখান থেকে একটু হলুদের পেস্ট দিয়ে দাও। ব্যাস ব্যাস, খুব সুন্দর, আর কিছুই লাগবে না। ব্যাস এটা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দেখুন কালারটা একটু আসবে, ভালো লাগবে। আর এখন একটু আমি মশলা একটু জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি, একটু ছড়িয়ে দিলাম। অনেকটু চিনি দাও তোর থেকে, দু চার দাম হয়ে গেছে। এইভাবে একটা মাখা তৈরি করে নেবেন, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, না এইটা চিনি দেওয়া হয়ে গেল। এই এই দেখুন কত সুন্দর, এখন হয়ে গেল, আমি উনুনটা জ্বালবো। এখন আমি এই ছোটো ছোটো করে ঠিক এইভাবে একটু সুন্দর করে গোল করে মসৃণ করে দিলে, ধীরে ধীরে ধৈর্য ধরে দিলে খুব সুন্দর। দেখুন কত সুন্দর, এটা দেখুন, এটা একদম আলু সিদ্ধ সাবুর পকোড়া এটাকে বলা হচ্ছে। এগুলো স্পেশালি একাদশীর প্রসাদ, বুঝতে পারছেন তো? এই হচ্ছে আমাদের মুখরোচন, এই মুখে জল এসে যাবে, এত সুন্দর, এই মচমচে এবং তুলতুলে। কোনো কারিগরি নেই, এক নর্মাল নর্মাল রেসিপি, হাই টেস্টি। হরে কৃষ্ণ।